গভীর রাতে গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে মারা গেল একটি গরু ও দুটি ছাগল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার তালগ্রাম অঞ্চলের গীতগ্রাম ডাঙ্গাপাড়ার সানোয়ার হোসেনের বাড়িতে। হঠাৎ গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির মানুষ এবং ওই ওয়ার্ডের মেম্বার উজ্জ্বল চৌধুরী এবং প্রতিবেশীরা ছুটে এসে জল দিয়ে আগুন আয়ত্তে আনেন। তবুও ততক্ষণে একটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না কেউই। হঠাৎ রাত দুটোর সময়ে দাও দাও করে আগুন জ্বলে আমার গোয়াল ঘরটা পুড়ে গেল এবং দুটো ছাগল আর একটা গরু দেখি মরি পড়ে আছে। তাড়াতাড়ি আগুন নেমাইতে গেলাম, দেখি মরি পড়ে আছে। তারপরে আমার আগুন নেমাবার চেষ্টা করলাম, আমার পানি টানি দিয়ে পাড়ার লোক এসে সেটা নিভিয়ে দিল। হঠাৎ দাও দাও করে আগুন, কী করে লাগলো সেটা আমার জানে না। আপনারা বুঝতে পারেননি? না, আমার বুঝতে পারলে ওরকম হবে কেন, তাহলে তো সচেতন হবো। হ্যাঁ, এমন শুনে গেলাম যেন গরু ছাগল মারা গেছে, আর একাধিক ছিল হয়তো কোনোরকম ফটকি বেরিয়ে পালিয়ে গেছে, দাদা করে জলিকে মরে গেল। ঠিক আছে, বড় গরু আর দুটো ছাগল। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সানোয়ার হোসেন, ডাক নাম ঠান্ডু। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।